মঞ্চে আসছে হুশরা। বান্ধিলাম পীড়িতের ঘর একটা ভালোবাসার খুঁটির আদরের দিলাম ধরে চাল ও মনোহরে সুখেতে রব চিরকাল মনোরে সুখেতে রব চিরকাল পীড়িতের ঘর ভালোবাসা খুঁটির পর বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরে চাল ও মনোহরে সুখেতে রব চিরকাল ও মনোহরে সুখেতে রব বাঁধিলাম পীড়িতের ঘর।
আমাদের বুশার গান কেমন লাগলো? শুরুতেই রাহুল আনন্দ, ওর গাওয়া, ওর গায়কি, ওর ঢং, সবকিছুই আমার ভীষণ ভালো লাগে সব সময়। আর আজকে যখন গাইছিল, আমি একবার এইদিকে তাকাচ্ছিলাম, আবার ওই দিকে তাকাচ্ছিলাম, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে একদম আপার সিগনেচার, যে যে জিনিসগুলো ও ও ও ভীষণভাবেই চেষ্টা করেছে সেটা রপ্ত করার এবং ডেলিভারি দেওয়ার। আমি আমি কিছু কিছু জায়গাতে বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, ছোট্ট একটা পুতুল, আবার এদিকে তাকাচ্ছিলাম, পুতুল, আর কিছুই বলার নেই। পদ্মশ্রী বাবু, লোকগানের কমপ্লিট প্যাকেজ। কমপ্লিট প্যাকেজ, ওয়াও, বাপ্পা মজুমদার, কি সুন্দর কথা, মানে এত এত রিচ, মানে কথা হতে পারে এটা আসলে আমাদের বাংলা লোকগানই সম্ভব, লোকগানই সম্ভব। Now we come to the main, thank you, panel of judges. Abby, বুশরা, অনেক ভালো গেয়েছো, খুব চমৎকার গেয়েছো। তুমি ওখানে গাইছিলে আর আমার খুব গর্ব হচ্ছিল যে আমি মহান সেই শিল্পীর পাশে বসে আছি যিনি এই গানটা গেয়েছেন, বিখ্যাত সেই আর্টিস্টের পাশে আমি বসে আছি, ভাবতে আমার খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ, থ্যাংক হার। রেজওয়ানা চৌধুরী বললো, ট্র্যাক খুব ভালো গেয়েছো, তুমি তো এমনিতেও আগেও খুব সুন্দর, খুব নিটল আর কি গেয়েছো, আজকেও খুব ভালো গাইলে, আর গানের কথাটা খুব সুন্দর, এত সুন্দর করে রূপকটা ব্যবহার করা হয়েছে, খুব ভালো, খুব এনজয় করলাম। কি বলি, কি বলবো, কি বলবো, বলার কিছু নেই আসলে, এত ভালো ওরা গাবে এটা আমার ধারণা ছিল না। ভাবছিলাম যাচ্ছি চ্যানেলের দাওয়াতে আরং ডেইরি বাংলার গান শুনে আসি, এরকম একটা এত ভালো গাবে এই বাচ্চারা, এটা সত্যি সত্যি মানে আমি বসে বসে এখানে মানে বিচারক হওয়া যেটা কত কঠিন কাজ, কত বড় কঠিন দায়িত্ব আমাদের, মানে এই যে বিখ্যাত আমার প্রাণের শিল্পীরা, ওনারা শ্রদ্ধেয় শিল্পীরা ওনারা পালন করছে, এটা আমি বসে বসে ভাবছি যে এত বড় দায়িত্ব, কঠিন কাজ, কীভাবে তারা এটা করবে, কারণ এই বাচ্চারা সবাই একজন আরেকজনের চাইতে ভালো করতেছে, কীভাবে আপনারা মানে তাদেরকে বেঁচে বের করবেন, এক দুই তিন করবেন আমি বুঝে পাচ্ছি না, খুব কঠিন, কারণ এত সুন্দর গাইলো গানটা, খুব সুন্দর একটি গান, মোল্লাবাড়ির বউ ছবিতে গানটা আমি গেয়েছিলাম, বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখেতে রব চিরকাল, মানে আমার ঘর বাঁধতে বাঁধতে হলে, সুখের করতে হলে, শ্রদ্ধেয় মান্না দে যেমন বলেছে সবাই সুখী হতে চায়, কেউ হয় আবার কেউ হয় না, কিন্তু এখানে সাধক, এখানে শিল্পী ধরে তুলেছেন যে না, ওই ঘর যদি প্রেম, আদর, সোহাগ, ভালোবাসা, মায়া, মমতা সব কিছু যদি থাকে, নিশ্চয়ই সুখের করা সম্ভব হয়। তো এই যে কথাগুলো এবং এই গানটা খুব সুন্দর গেয়েছে, ভাল লাগছে আমার।